মানুষের অনুভূতি হয়তো ক্যামেরাটা যদি বাইরে যদি ঘোরাতে পারতাম আপনাদেরকে যদি দেখাইতে পারতাম ভাবতে পারি না আমরা কল্পনা করতে পারি না এখানে কক্সবাজার ট্রেন আসবে ঢাকা থেকে যখন প্রতিদিন টুরিস্ট আসবে সবার আয় রুজি বেড়ে যাবে এটা একটা স্বপ্ন ছিল আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে মানুষের অনুভূতি হয়তো ক্যামেরাটা যদি বাইরে যদি ঘোরাতে পারতাম আপনাদেরকে যদি দেখাইতে পারতাম এটা সত্যি কথা আমরা এটা জানতাম না যে আজকে ট্রেন আসবে মানুষের আপনারা একটু দেখান মানে বাহিরে মানুষের এই পরিমাণ জানি না আমরা রেল অনেক জায়গায় দেখছি আসলে এখানে এই 2000 থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন হচ্ছে প্রধানমন্ত্রী যেটা শুভ সূচনা করছেন সেটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এটার সুফল আমাদের দেশের দেশবাসী পাবে সেটাই কামনা করতেছি আমাদের দেশের এই অগ্রযাত্রা এগিয়ে যাক বিশেষ করে কক্সবাজার আমাদের পর্যটনের এলাকা আমাদের দেশের বৃহত্তর একটা ইনকামের একটা সুযোগ আছে সরকার যদি এখানে যথার্থ যদি এখানে যদি ইনভেস্টমেন্ট করে এখানে সুযোগ সুবিধা দেয় তাহলে বিদেশি পর্যটক আসবে এখান থেকে আমরা ভালো একটা রেমিটেন্স পাবো আমাদের দেশে অনেক ইনকামটা বাড়বে আমাদের এই ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের মাল আনা নেওয়াতে আমাদের অনেক সুবিধা হবে বিশেষ করে যে বাংলাদেশের সুযোগ টেজেলার সাথে এটার কানেক্টিং এখন কক্সবাজারের সাথে যেহেতু যোগাযোগ এখন আমাদের সুযোগ টেজেলার সাথে আমাদের এই যোগাযোগটা হওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক প্রসার প্রসার হবে ভাবতে পারি না আমরা কল্পনা করতে পারি না এখানে কক্সবাজার ট্রেন আসবে আমাদের কক্সবাজারবাসী কক্সবাজার জেলাবাসী যে এত আনন্দময় এত খুশিময় এত উজ্জ্বল আমাদের অনেক ভালো হয়েছে আমাদের যাতায়াতন ব্যবস্থা ঢাকা যেতে পারবো আমরা সিটিং যেতে পারবো যখন পর্যটকের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসে তখন পর্যটকেরা এখানে গাড়ি পাচ্ছে না গাড়ির যাতায়াতন অনেক কষ্ট দুর্ভোগ পড়ে যায় তখন আমরা এই ট্রেন দিয়ে এখন চলাচল করতে পারবে আমাদের পর্যটক অনেক যাতায়াতন ব্যবস্থা সুযোগ সুবিধা হবে টিকিট ট্রেন আসবে এটা তো কেউ স্বপ্ন ছিল না যেখানে কক্সবাজার ট্রেন আসবে ট্রেন আসছে মানে মনে করেন এটা সবার জন্য আমাদের খুব আনন্দিত অনেক উপকার হবে কারণ এরা গাড়ি নিয়ে আসতে অনেক জার্নি করে প্রায় 8 ঘন্টা বা 12 ঘন্টা লাগে কক্সবাজার থেকে চিরান থেকে আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভেঙে যায় আর ঢাকা থেকে আসতে 12 থেকে 14 ঘন্টা ভেঙে যায় যখন যেমন বলে আরও কষ্ট হয় যেহেতু ট্রেন নিয়ে আসলে আরও সুবিধা সুযোগ সুবিধাটা আরও বাড়বে যারা সাধারণ পাবলিক আছে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে যেহেতু বাস জার্নিং হচ্ছে অনেক বিরতি আপনার জ্যামে পড়ে এরপরে রেল জার্নিংটা হচ্ছে বাইরে গিয়ে যাবে এই জন্য আর কক্সবাজার রেল আসে এটার জন্য সবাই খুশি কক্সবাজারে ট্যুরিস্ট বাড়বে ওই রেল দিয়ে ঢাকা থেকে আর যখন প্রতিদিন ট্যুরিস্ট আসবে সবার আয় রুজি বেড়ে যাবে সেজন্য আমরা অনেক গর্ববোধ করতেছি কক্সবাজারের রেল আসে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আসলে আমরা তো কোনোদিন চিন্তাই করিনি আমাদের এখানে যে ট্রেন আসবে যাই হোক আমাদের এখানে ট্রেন আসছে এটা একটা স্বপ্ন ছিল আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে লোকজনও আপনার কী পাবে সাশ্রয় পাবে গাড়ির তো মনে করেন অনেক ঢাকা যাইতে তো অনেক কষ্ট হয় এখন তো মনে করেন রেলের যখন আইসে অবশ্যই ঢাকা চট্টগ্রাম যাইতে অনেক সাশ্রয় হবে মানুষের দুর্ভোগীও কম হবে